দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকার ২০টি আসনের বিপরীতে জমা পড়া ২৩৪টি মনোনয়নপত্রের মধ্যে ১৫২টি বৈধ বলে বিবেচিত হয়েছে। ৭৬টি মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। সোমবার বিকেলে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা সাবিরুল ইসলাম জানান, যেসব প্রার্থীদের মনোনয়ন বাতিল হয়েছে তারা নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন। ঢাকা মহানগরীর ১৫টি আসনে মনোনয়ন দাখিল করেন বিভিন্ন রাজনৈতিক দলের ১৮৮ জন প্রার্থী। সোমবার ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ঢাকা ৪ থেকে ঢাকা ১৮ পর্যন্ত ১৫টি আসনে মনোনয়ন বৈধ ও বাতিল হওয়া প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। পরে সংবাদ সম্মেলনে রিটার্নিং কর্মকর্তা সাবিরুল ইসলাম জানান, ১৮৮টি মনোনয়নের মধ্যে ১২৪টি বৈধ বলে বিবেচিত হয়েছে, ৬৪টি বাতিল করা হয়েছে। এর মধ্যে ১৫ জন ঋণ খেলাপি এবং বাকিদের কাগজপত্রে ত্রুটি রয়েছে। ৬৪টি মনোনয়নপত্র আমাদের ইতিমধ্যে আমরা বাতিল করেছি এবং ১২৪টি মনোনয়নপত্র বৈধ হিসেবে ঘোষিত হয়েছে। ১৫টি মনোনয়নপত্র ঋণ খেলাপির কারণে স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে ২৯টি মনোনয়নপত্র তাদের ওই পর্যাপ্ত সমর্থন এবং সেটা না থাকার কারণে বাতিল হয়েছে এবং আনুষঙ্গিক কাগজপত্র দাখিল না করা মনোনয়ন ফর্ম বা অন্যান্য বিষয়ের জন্য টোটালি ২০টি মনোনয়নপত্র বাতিল হয়েছে। এই মোট সর্বমোট ৬৪টি মনোনয়নপত্র আমাদের দাখিল হয়েছে। সাবিরুল ইসলাম জানান, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের করতে পারবেন অভিযুক্ত প্রার্থীরা। তাদের আপিলের শুনানি করবে নির্বাচন কমিশন। ৬ থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে আপিল দায়ের ও নিষ্পত্তি শেষ করে ঘোষণা করা হবে ইসির চূড়ান্ত প্রার্থী তালিকা। যারা আপিলে যেতে চান তারা আমাদের কাছ থেকে সার্টিফাইড কপি নিয়ে আপিলে যেতে পারবেন নির্বাচন কমিশনে। ৯ তারিখ পর্যন্ত আপিল দাখিল হওয়ার পরে ১০ থেকে ১৫ তারিখ পর্যন্ত নির্বাচন কমিশন এই আপিল শুনানি করবে। ঢাকা ১৫ আসন থেকে কামাল আহমেদ মজুমদার, ঢাকা ১৪ আসন থেকে মাইনুল হোসেন খান নিখিল, ঢাকা ১০ আসন থেকে ফেরদৌস আহমেদ সহ ঢাকা মহানগরীর ১৫টি আসনের আওয়ামী লীগ প্রার্থীদের সবার মনোনয়নপত্র বৈধ বলে বিবেচিত হয়েছে। যারা নির্বাচন আসবে তারা নির্বাচন করবে, আমি মনে করি সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন করবে এবং আমি আমার নির্বাচন এলাকায় বলেছি আমার লোকজনকে একদমই ভোটারও যাতে বলতে না পারে যে আমি আমার ভোটটি দিতে পারি নাই। একটা সন্ত্রাসী দল, জঙ্গি দল, দেশবিরোধী শক্তি যারা দেশ দেশের মানুষকে পুড়িয়ে হত্যা করে তাদেরকে প্রাধান্য না দিয়ে লড়াই করে জাগ্রত করে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন নেতারা। তিনজন প্রার্থী বৈধ ঘোষণা হয়েছে, সে তিনজন প্রার্থী যদি সক্রিয়ভাবে নির্বাচন প্রচারণা মাঠে ময়দানে থাকে তাহলে নির্বাচন অবশ্যই মানে উৎসব মুখর হবে, আনন্দ মুখর হবে বলে আমি মনে করি। আমার একটাই ভুল, সেটা হলো প্রস্তাবকারীর নামটা আমারই করেছে, এছাড়া আমার আর করে নাই। আর এটা নিয়ে আমরা কালকে ইনশাআল্লাহ আপিল করব। এদিকে ঢাকা জেলার ৫টি আসনে ৪৬ জনের মধ্যে ২৮ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। যাচাই বাছাই শেষে ১২ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে। এছাড়া ৬ জনের মনোনয়ন স্থগিত করা হয়েছে। বিপ্রজিৎ চন্দ, TBN24, ঢাকা। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।